আসসালামু আলাইকুম। প্রিভিয়াস লেকচারে আলোচনা করেছিলাম কিভাবে একটা স্ট্যান্ডার্ড অ্যাবস্ট্রাক্ট লিখতে পারবেন, আর আজকের লেকচারে কভার করব কিওয়ার্ড কিভাবে লিখবেন। এখন কিওয়ার্ড এটা কি? কিওয়ার্ড হচ্ছে একটা রিসার্চ পেপারের কিছু মেইন ওয়ার্ড, যে ওয়ার্ডগুলোর দিকে তাকালে বা একটু দেখলে পুরো পেপারটা বা ফুল পেপারটা কি নিয়ে লেখা হয়েছে তার একটা ধারণা পাওয়া যায়। যেমন একটা রিসার্চ পেপার যখন আপনি লিখবেন তখন কিছু ওয়ার্ড আছে যে ওয়ার্ডগুলি আপনার বারবার লিখতে হয়েছে, বারবার ওই ওয়ার্ডগুলো রিপিটেশন হয়েছে, তার মানে বুঝতেই পারছেন এটা কিন্তু ওই পেপারের একটা কিওয়ার্ড। যেমন আপনি অ্যালজিমার ডিজিজটাকে কিভাবে ডায়াগনোসিস করবেন এটা নিয়ে একটা রিসার্চ করলেন, তার মানে আপনার এই পেপারের মধ্যে যে কিওয়ার্ডগুলি হবে তা হচ্ছে অ্যালজিমার ডিজিজ আর ডায়াগনোসিস। এছাড়া আরো বেশ কিছু মেথড কিন্তু হতে পারে যেগুলো বারবার কিন্তু ইউজ করা হয়েছে, এগুলো এগুলোই হচ্ছে মেইন কিওয়ার্ড। এখন আপনি একটা পেপারের জন্য কিভাবে কিওয়ার্ড গুলো সিলেক্ট করবেন বা লিখবেন, যেমন প্রথমে হচ্ছে আইডেন্টিফাই কি কনসেপ্ট, অর্থাৎ আপনাকে দেখতে হবে যে মেইন কনসেপ্টটা কি বা কোন জিনিসটা নিয়ে আপনি রিসার্চ করেছেন এই বিষয়টা প্রথমে আপনাকে দেখতে হবে, অর্থাৎ এই বিষয়টার উপর লক্ষ্য রেখে কিওয়ার্ড সিলেক্ট করতে হবে। এরপর কিওয়ার্ড হতে হবে স্পেসিফিক টার্ম, যেমন কিওয়ার্ড গুলো আপনার খুবই স্পেসিফিক বা কোনো জেনারেল ওয়ার্ড কিন্তু হবে না, একদম স্পেসিফিক বা টু দ্য পয়েন্ট যেগুলোর একটা মিনিং আছে এরকম কিওয়ার্ড হতে হবে। এরপর কিওয়ার্ড গুলো এটা নর্মালি হয় সিনোনিমস টাইপ বা ভেরিয়েন্ট টাইপ, যেমন টিউমার আর ক্যান্সার এটা একটা কিন্তু আরেকটু সিনোনিমস হিসেবে ইউজ করা হয়। এই ক্ষেত্রে যদি পেপারটা টিউমার নিয়ে আপনি লেখেন সেক্ষেত্রে ক্যান্সার এটাকে কিওয়ার্ড হিসেবে মেনশন করতে পারেন, অথবা আপনি যদি ক্যান্সার নিয়ে লেখেন সেক্ষেত্রে টিউমার এটাকে কিওয়ার্ড হিসেবে মেনশন করতে পারেন। তো নর্মালি দেখা যায় যে কিওয়ার্ড হিসেবে সিনোনিমসগুলো ইউজ করা হয়। 4 নম্বর হচ্ছে ইউজ স্ট্যান্ডার্ড নোমেনক্লেচার, অর্থাৎ বেশ কিছু আপনার টার্মিনোলজি আছে বা নাম আছে যেগুলো নির্দিষ্ট সেক্টরের জন্য বা স্কোপের জন্য ইউজ করা হয়, তো আপনি যদি চান সেগুলো কিন্তু ইউজ করতে পারবেন, অর্থাৎ দেখা যায় প্রত্যেকটা সেক্টর বা প্রত্যেকটা সাবজেক্টের জন্য কিছু স্পেসিফিক টার্ম আছে, সো ওগুলো কিন্তু ওই ক্ষেত্রে প্রযোজ্য হবে। এরপর অ্যাভয়েড রিডানডেন্সি, এর মানে হচ্ছে কখনো রিপিট করা যাবে না, অর্থাৎ কিওয়ার্ড আপনি একটা লিখেছেন ক্যান্সার লিখেছেন এরপর টিউমার লিখেছেন দুইটা সেম, সেক্ষেত্রে আপনার দুইটা একসাথে মেনশন করা যাবে না। অর্থাৎ এই যে আমি এখানে যেই ক্রাইটেরিয়াগুলো বলছি বা ফিচারগুলো বলছি এগুলো কিন্তু কিওয়ার্ড লিখতে আপনাকে অনেক বেশি হেল্প করবে, কারণ দেখা যাবে যে এগুলো যদি না জানেন সেক্ষেত্রে কিওয়ার্ড লেখাটা ভুল আর পসিবিলিটি অনেক বেশি থাকে। এরপর এটা হতে হবে বি কনসাইস, বি কনসাইস মানে একটা ওয়ার্ডে নর্মালি হয়ে থাকে এই কিওয়ার্ড গুলো, আপনি যদি চান যে একটা ফ্রেজ আকারে লিখবো নর্মালি ফ্রেজ আকারে কোনো কিওয়ার্ড লেখা হয় না, অর্থাৎ একটা ওয়ার্ডে প্রকাশ করা হয় বা একটা ওয়ার্ডই অর্থটা প্রকাশ করে এই ধরনের কিন্তু কিওয়ার্ড হয়ে থাকে। এরপর কিওয়ার্ড সাধারণত 3টা থেকে 6টা হয়ে থাকে, একটা পেপারের জন্য 3টা থেকে 6টা হয়। আর আরেকটা জিনিস খেয়াল রাখবেন কিওয়ার্ড গুলো কিন্তু রেলিভেন্ট হবে, অর্থাৎ রেলিভেন্ট যদি না হয় তাহলে কিন্তু লেখা যাবে না, অর্থাৎ যেই টপিক নিয়ে লিখছেন কিওয়ার্ড গুলো ওই টপিক রিলেটেডই হতে হবে। এরপর হচ্ছে কনসিডার রিলেটেড ফিল্ড, যেটা আমরা এর আগে একটু বলা ট্রাই করেছি যে আপনি যে ফিল্ডে আছেন ওই ফিল্ডে কিছু টেকনিক্যাল টার্ম আছে সেক্ষেত্রে ওইটা কিন্তু ওই ক্ষেত্রে প্রযোজ্য হবে, যেমন ইনসোমনিয়া এটা মানে হচ্ছে অনিদ্রা, এটা কিন্তু একটা ফার্মাসি বা মেডিকেল সায়েন্সের একটা টার্ম, এটা কিন্তু কখনোই আপনি লয়ার যারা তাদের ক্ষেত্রে এই ওয়ার্ডটা ইউজ করতে পারবেন না, কারণ তাহলে এটা কিন্তু
ম্যাচ করে না, ফিল্ডের সাথে এটা ম্যাচ করে না। এরপর রিভিউ লিটারেচার অ্যান্ড গাইডলাইন, আপনি যখন নাকি কোনো একটা কিওয়ার্ড লিখবেন সেক্ষেত্রে দেখবেন যে প্রিভিয়াসলি কোন কোন কিওয়ার্ডগুলো ইউজ করেছে, ওই জায়গা থেকে কিছুটা আপনি ধারণা পেতে পারেন। অর্থাৎ রেলিভেন্ট যে সাইট আছে, রেলিভেন্ট যে রিসার্চ পেপারগুলো পাবলিশ হয়েছে, ওই জায়গা থেকে চাইলে কিছু পরিমাণ আপনারা করতে পারেন, মানে হেল্প নিতে পারেন। এরপর ইউজ কন্ট্রোল ভোকাবুলারি, আপনি চাইলে এই ক্ষেত্রে স্ট্যান্ডার্ড কিছু ভোকাবুলারি ইউজ করতে পারেন বা স্পেসিফিক কিছু ইউজ করতে পারেন। সো এটা খুব একটা বেশি গুরুত্বপূর্ণ না। এরপরে যেটা আছে, এটাও যদি আপনি চান যে ইম্পর্টেন্ট কনসেপ্ট একে প্রায়োরিটি যাতে কোন জিনিসটাকে আপনি বেশি গুরুত্ব দেবেন, দেখা যায় যে অনেকগুলি কিওয়ার্ড যেগুলো ইউজ করা যেতে পারে এর মধ্যে যেটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ আপনি ওইটা ইউজ করবেন, আর যেটা দেখবেন একটু কম গুরুত্বপূর্ণ এটা ইউজ করা দরকার নেই, যেহেতু অল্প কয়েকটা হয়। যেমন এখানে আমরা একটা এক্সাম্পল দেখানো ট্রাই করেছি, যেমন বায়োলজি, বায়োলজির সাথে বেশ কিছু টার্ম এখানে ইউজ করা যেতে পারে, যেমন জিন এক্সপ্রেশন, ডিএনএ সিকোয়েন্স এই টাইপের। এরপর সাইকোলজির সাথে বেশ কিছু রেলিভেন্ট ওয়ার্ড আছে, কগনেটিভ সাইকোলজি, এরপর মেন্টাল হেলথ এটসেট্রা, এরপর সোশিওলজি, কালচারাল ডাইভার্সিটি, আরবান সোশিওলজি এরকম। আশা করি এই নিয়মগুলো যদি আপনি মেনে কিওয়ার্ড লেখেন তাহলে খুব ভালো কিছু কিওয়ার্ড আপনি আপনার রিসার্চ পেপারের জন্য লিখতে পারবেন।